আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার উপর এবং দুরুদ সালাম বর্ষিত হক বিশ্ব মানবতার কাণ্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি শুরু করতেছি মসজিদে নববীর খুতবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে অনুগ্রহ করে যে মসজিদে নববীর খুতবা শোনার তৌফিকটুকু দান করেছেন, এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গত 3 মে যিনি খুতবা প্রদান করেছেন ডক্টর ফজিলাতুস শেখ আহমদ বিন আলী আল হুজাইফি, ডক্টর ফজিলাতুস শেখ আহমদ বিন আলী আল হুজাইফি, বিষয় হল ইবাদতের মৌসুম, লক্ষ্য এবং প্রস্তুতি। বিষয় হল ইবাদতের মৌসুম, লক্ষ্য এবং প্রস্তুতি। তো শেখ শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করার উদ্দেশ্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো মানব জাতি আল্লাহ তাআলার ইবাদত করবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে। তো আল্লাহ তাআলা সুন্দর বিধি এবং নির্দেশন এবং বিধান দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদত কীভাবে করতে হবে, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কীভাবে ইবাদতগুলো করতে হবে, সেই নিয়ম আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো প্রত্যেকটা জিনিসের মৌসুম থাকে, যারা ব্যবসায়িক তাদেরও একটা ব্যবসায়িকের মৌসুম থাকে এবং যারা কৃষকরা খেতে ধান চাষাবাদ করে প্রত্যেকের তাদের একটা চাষাবাদের একটা মৌসুম থাকে। ঠিক ততুরভাবে বনি আদমের আল্লাহ তাআলা ইবাদতের একটি মৌসুম দিয়েছেন, ইবাদতের মৌসুম দিয়েছেন। এটা হলো 6টা মাস ইবাদত করা, অর্থাৎ 6টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত দিয়েছেন। এর মধ্যে অন্যতম মাস হলো রমজান, শাহর রমাদান। রমজানের পরে হলো শাওয়াল, জিলকদ, জিলহজ্জা। তো এখন আমাদের সময়টা চলতেছে রমজানের পরের মাস। রমজান একটা ইবাদতের মৌসুম গেছে, এর পরের মাস শাওয়াল, এটা ইবাদতের মৌসুম। তারপরে হলো জিলকদ, এটা ইবাদতের মৌসুম। জিলহজ, এটা ইবাদতের মৌসুম। তো আল্লাহ তাআলার আমরা আল্লাহ তাআলার নৈকট্য অনুসরণ করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিসসালাম গোটা মুসলিম জাহানের জন্য নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে এই দোয়াটা এবং এটা কোরআনের একটা আয়াত, এই দুইটা আয়াত আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, যে আমার এই নামাজ, আমার এই জীবন, আমার এই কুরবানি সব একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং আমি আল্লাহ তাআলার সাথে কোনো শিরিক করি নাই এবং আমি মুসলমানদের একজন অন্তর্ভুক্ত। তো এটা খুব সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। ঠিক ততরূপভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন যে হুসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের মধ্যে দোয়া পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এটা অনেক জামে মানে দোয়া। হুসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আমার এই নামাজ, আমার এই যাকাত, কুরবানি, আমার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য, এটি আমার কোনো কিছু না। তো ঠিক ততরূপভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও শিক্ষা দিয়েছেন, দেখো উম্মতে মুসলিমা তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কাহকে রাজি খুশি করার জন্য না, অন্য কাহোর সন্তুষ্টির জন্য না, মানুষকে দেখানোর জন্য না। আমাদের
আমাদের প্রায় আবাদতগুলোর মধ্যে আমাদের অহংকার, রিয়া, তাকাব্বরি থাকে, যে আমরা দান সৎকার করি মানুষকে বাস দেখানোর জন্য, মানুষ আমাকে বাহাবা দিবে। আমরা নামাজ পড়ি, মানুষ আমাকে বলবে নামাজ বাস গুজারি। আমরা আলেম হই, মানুষ আমাদেরকে, আমরা এমলে দিয়ে শিক্ষা করি, মানুষ আমাকে বলবে সে আলেম। এই এই নাম অর্জন করা, কীতি অর্জন করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আমাদের যা কিছু হবে, আমাদের যত আবাদাতগুলো হবে, সব একমাত্র আল্লাহ তাআলার জন্য। ঠিক ততরূপভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে আমরা যে আবাদাতগুলো করব, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য। আর মানব জাতি একমাত্র আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, কারণ আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে পছন্দ করে। আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই জন্য যে কোনো কিছুর ক্ষেত্রে সর্বপ্রথম আগে আমার আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুহুম ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন, আর মানুষের মধ্যে এমন অনেক আছে যারা আল্লাহ তাআলা ছাড়া অন্যকে সমকক্ষ গ্রহণ করে, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহ তাআলার মতো নেই, অর্থাৎ আল্লাহর ভালোবাসার মতো নেই। পক্ষান্তরে যারা ইমান এনেছে, তারাই সর্বাধিক আল্লাহ তাআলাকে ভালোবাসে, মহব্বত করে। এই জন্য যে ভালোবাসার স্থান হলো অন্তর, অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসা, এবং অন্তরে দিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসা, এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হইল অঙ্গ পতঙ্গগুলো। যে অঙ্গ পতঙ্গ আল্লাহ দিয়েছেন, এই অঙ্গ পতঙ্গের মাধ্যমে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা স্বীকৃতি দেওয়া। যেমন আমার হাত দিয়েছেন, জবান দিয়েছেন, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলা হাত দিয়েছেন, হাত দিয়ে সৎ কাজ করা, আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে মহব্বত করা, আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখা, আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে আল্লাহ সৎ পথে, এই মেধা দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজের চিন্তা করা। এই জন্য বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকা, জিনা না করা, জিনা থেকে বিরত থাকা, পাওয়ার জিনা না করা, চকের জিনা না করা, অন্তরে গুণা না করা, এই সমস্ত কিছু বিধি নিষেধ মানা, এগুলো হলো আল্লাহ তাআলার প্রকৃতপক্ষে ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা ইবাদত করতে হবে, এবং আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। যখন আল্লাহর বিধানগুলো আপনি পরিপূর্ণভাবে মহব্বত করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে চিরস্থায়ী জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এই জন্য আমাদেরকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে, যেমন আমাদের দেশের মধ্যে আমরা রাসুলকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, কিন্তু আল্লাহর সাথে অন্যকে আরও শিরিক করি, যে অন্য বাবাকে আমরা মহব্বত করি, তার নামে মান্যত করি, এই সমস্ত জিনিস সব হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বেদাত এবং সমস্ত শিরিকি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে, যে শিরিক এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমান মধ্যে, হযরত লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে শিক্ষা দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার বৎস, হে আমার প্রিয় বৎস, তুমি শিরিক করিও না, কেননা শিরিক ইরা মহাপাপ, মহাপাপ শিরিক। এখানে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো শিরিক মারাত্মক বড় পাপ, এই জন্য আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করব না। এটাই আমাদের শিক্ষণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করক, এবং পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করক। দ্বিতীয় খুতবার মধ্যে বলা হয়েছে যে সামনে হজের মাস আসতেছে, এই জন্য আমরা হজের প্রস্তুতি নেওয়া, হজের প্রস্তুতি নেওয়া, এবং হজের বিধিবিধানগুলো আমাদের জানা। আল্লাহ তাআলা বলছেন, তাজাওয়াদু ফা ইন্না খাইরা যাদি তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, যে তোমরা হজের প্রস্তুতি গ্রহণ করো এবং তাকওয়া অর্জন করো, এবং আমাকে মহব্বত করো, আমাকে মহব্বত করো। এই জন্য আমরা সামনে যেহেতু আমাদের হজ মৌসুম চলে আসছে, আমরা যারাই যেখান থেকে দেখতেছি, আমরা হজের ইনশাআল্লাহ নিয়ত, বড় হজের নিয়ত করব। আমরা শত শত যদি উমরা করি, কিন্তু একটা হজের সমতুল্য হবে না। এজন্য আমরা এই শত শত উমরা করলেও একটা হজের সমতুল্য হবে না। আমার উপর হজ ফরজ, এটা আমার বদনী ইবাদত। এই জন্য আমরা হজ যাদের উপর সামর্থ্য অনুযায়ী আছে হজ পালন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ এই জিনিস, এই ইবাদত একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই হজকে
মুসলমানদের পাঁচটা বুনিয়াদ এর মধ্যে অন্যতম হল হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে মাবরুর আমাদেরকে নসিব করক, এবং আল্লাহ তাআলা যারা হজ পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালা ইয়ারফুস ওয়ালা ইয়ারফুস রাজাকা ইয়াউমিন ওয়ালা দাতু উম্মুহু। যারা হজ করতে আসবে, যারা কোনো ফাসেক কোনো গুনাহ করবে না, তারা যেন নিষ্পাপ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করব হজে, যারা নিয়ত এখনও করে না, ইনশাআল্লাহ আমরা নিয়ত করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হজ্জে মাবরুর এবং হজ্জে আদায় করার তৌফিক দান করে। আমিন ইয়া রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।